তিনজন অ্যারেস্টেড হয়েছে, যা লোক দেখানো। অনেক সময় দেখবেন এরা অ্যারেস্ট যারা হয় তারা জামিনযোগ্য ধারে অ্যারেস্ট হয়, সঙ্গে সঙ্গে এতে তারা কোর্টে প্রডিউসড হয়, বেল পেয়ে যায়। এই যে লোক দেখানো জিনিস, সেটাও বোধ হয় আমাদের নাগরিক সমাজের চাপে হয়েছে। একদম কোনো রকম এর প্রতিবাদ নেই। এই যারা বহিরাগত, যারা সাংবাদিকদের নিগ্রহ করলো কিসের জন্য? সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে, সাধারণ মানুষ যাতে তাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে, সেই জন্য।